সালাম আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। মহিউদ্দিন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও ইউটিউবে নিয়ে এসেছি। ভিডিওটি হচ্ছে আমাদের পেস্ট থেকে যদি পেস্ট শেষ হয়ে যায়, অনেক সময় আমাদের মনে থাকে না পেস্ট কেনার, তো শেষ সময় কীভাবে আমরা পেস্ট বার করব এটার জন্য আজকে আপনাদের জন্য একটা ট্রিক নিয়ে এলাম। তো প্রথমে বন্ধুরা, আমরা দুটো পেন্সিলের সাহায্য নিতে পারি। আমরা আমাদের যে রাবার আছে, রাবারগুলো নিয়েছি কীভাবে, রাবারকে ঠিক কিভাবে স্ট্রেট করে আমরা শক্ত করে বাঁধবো। দুঃখিত, আমার একটা রাবার ছিঁড়ে গেছে। দুটো মাথা দুটো রাবার দিয়ে এরকম একটা দুটো পেন্সিল দিয়ে আমরা তৈরি করবো। ভিতরে একটা স্পেস হয়ে গেল। এখন আপনি আপনার পেস্টটা, যে টিউব আছে টিউবটা, আপনি এটার ভিতরে ঢুকিয়ে দিলেন। মাথাটা খুলে নিলেন। এখন দেখুন কিভাবে আপনার পেস্টটা বের হয়। বের হয়ে গেল আপনার পেস্ট। এভাবে বন্ধুরা আপনাদের পেস্ট শেষ হয়ে গেলে আপনাদের পেস্ট থেকে, পেস্ট টিউব থেকে পেস্ট বের করতে পারবেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করবেন, শেয়ার করবেন। আজ বন্ধুরা এই পর্যন্ত। সালাম আলাইকুম রহমতুল্লাহ।